রহমান রহিম আসসালাম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয়তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য এইভাবে আল্লাহ পাকরব্বুল আলমী একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়ে রাখলেন ওই ফেরেস্তার নাম ইসরাফিল আল ইসলাম তার কাজ হল সিংহাই ফুক দেওয়া যখন এ দুনিয়ার বয়স শেষ হবে আল্লাহর হুকুমের অপেক্ষায় সে আছে যখন আল্লাহ হুকুম করবেন তখন সে সিংহাই ফুক দেবেন ইজা জুল দিলা তিল আর আল্লাহ পবিত্র কোরআন কর্মে বলতে যখন সিংহাই ফুক দেবে আসমান জমিন লোহ কলম খোদার খোদাই জাহান তর 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 করে কাঁপবে হে আল্লাহ পাক রব্বুল আলামিন আলা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ওয়ানু হাফি হাফিস সুরি ফাসাইকা মান সামাওয়াতি ওয়া আরদি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসফীল আলাইহিস সালামকে বলবেন ও ইসাফিল। আমি আল্লাহ তোমাকে বললাম তুমি সিংহায় ফুপ দাও যেহেতু কেমতের সময় হলো কেমতের সব আলামত প্রকাশ হলো সব আলামত প্রকাশ হয়ে কমপ্লিট হয়ে গেল যখন কমপ্লিট হয়ে যাবে তখন আল্লাহ পাক ইসাফিল আলাহ বলবে তুমি সিংহায় ফুক দাও আজরা সিংহায় ফুক দেবে জোর বলেন সোমাহা নিয়ে সুবাহানল্লা বলেন না শিংগাই ফোঁক দেবে কোৱানো ফিহা ফি সুৰি দেবে ফিসুরি সুৰি শিংগাই দেবে ফচ ফ সাই খ মনফি চামাৱি ও মানফি আরুদি একবার ফুংক দেবে ফুক দেওয়ার সাথে সাথে আসমান জমিন তোর 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 করে কাঁপবে এভাবে কাঁপতে কাঁপতে দুনিয়ার মানুষের হায়াত 40 বছর চলে যাবে বলেন না সুবহানাল্লাহ একবার ফুক দিলে পুরো দুনিয়া কয় বছর কাঁপবে এরা কথা বলে না কেন কয় বছর যতক্ষণ কিয়ামত قائم হয়ে যাবে না প্রথমবার ফুক দিলে চল্লিশ বার কি হবে কাঁপতে থাকবে চল্লিশ বার কাঁপতে থাকবে চল্লিশ বার চল্লিশ বছর চল্লিশ বছর কাঁপবে এইভাবে চল্লিশ বছর কাপার পরে আল্লাহ বলেন ও ইসরাফিল তুমি আরেক আরেকবার সিংগাই ফুক দাও সুবাহান আল্লাহ বলেন না ورفعها في السور ففزع من في فَفَزِ السماوات ومن في, فِي الأرض ايتا قرآن ار ارق زائقان اي, اي عليه السلام আরেকবার যখন দ্বিতীয়বার চল্লিশ বছর পরে ফুঁক দেবে তখন এই দুনিয়ার জমিন সবগুলি কান 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 হয়ে বেঙ্গে বেঙ্গে পড়তে থাকবে এভাবে পড়তে পড়তে চল্লিশ বছর চলে যাবে প্রথমবার ফুক দিয়েছে চল্লিশ বছর পুরো দুনিয়া দাঁড়িয়ে আসমান জমিন কেঁপেছে চল্লিশ বছর পরে আবার ফুক দিয়েছে ফোঁক দেওয়ার পরে এই গুলি বেঙ্গে বেঙ্গে পড়তে শুরু করেছে ঈদ পাথরত ও ঈদ আল কাবা কে বোন পাথর ও ঈদ আর ফজ্জিরথ ও ঈদ আল কবুর ব জোরে বলেন না সবহান আলা জোরে বলেন না এ আর এক সূরার আয়াতের মধ্যে আল্লাহ বলছে ইদা আসমান ফাতরাত আসমান পেটে যাবে ইদা আসমান ফাতরাত আসমান পেটে যাবে আসমান পেটে যাবে ওয়া ইদা আল কাওয়াকিবু তানাতরাত কো কাওয়াকিবের বহুবচন কাওয়াকিব লক্ষ কুটি কুটি তারা কা এগুলি ভেঙ্গে ভেঙ্গে তারা কা গুলি পড়তে থাকবে এই বাবা واذا البحار فُجِّرت আল্লানটি মহাসাগরের পানি সুনামি হওয়ার মতো ইন্দোনেশিয়ায় সুনামি হয়েছে হঠাৎ করে পানি ফুলে উঠল এই ভাবে পৃথিবীর জমিনে যত যত পৃথিবীর জমিনে যত সাগর মহাসাগর আছে এইগুলোর পানি ফুলে উঠবে মুহূর্তের মধ্যে পুরো দুনিয়া পানি পানি হয়ে যাবে তৈ 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 তই করবে কে বলেছে আল্লাহ বলেছে ও ইদাল বিহারুজির ও ইদাল কুবুরো উত্রাত واذا القبور এবং কবর থেকে কবর পেটে যাবে কবর পেটে যাবে কবর পেটে যাবে দুনিয়ার জমিনের একটা কবর কবর থাকবে না সব পেটে যাবে যারা বলেন না আল্লাহ চল্লিশ বছর ভেঙ্গে ভেঙ্গে শুধু পড়তে আছে প্রথম চল্লিশ বছর কেপেছে দ্বিতীয় চল্লিশ বছর ভেঙ্গে ভেঙ্গে পড়েছে মুট কয় বছর গেছে আশি বছর চলে গেছে এরপর আল্লাহ আবার বলতেছেন সিঙ্গাই ফুকা বাদ দাও সুмма সুмма এগুলি কোরআন থেকে বেসে বেসে আয়াতগুলি বের করতে আমাদের অনেক সময় লাগছে যেহেতু যারা বক্তা এদেরকে পবিত্র কোরান ছয় হাজার কথা একটা এক জায়গায় নাই কটা একটা এক জায়গায় এক একটা এক এক জায়গায় এগুলি এখান থেকে বেচে বেছে বেচে বেছে ওগুলি কি করতে হয় গবেষণা করে করে বের করতে হয় জোরো বলেন নাসবহান আল্লাহ বন্ধুরা আমার আর এক জায়গায় কি আল্লাহ বলছে সুম্মা নফি ফিহি ও কর ফাইদা হুমুন ইয়ানজুরুন পরদার আল্লাহ পাক বলে ও ইসরাফিল তুমি আর একবার ফুৎ দাও আর একবার ফুৎ দাও যখন ফুৎ দিল তখন আর একবার ফুৎ দেওয়ার পরে কবর থেকে কবর শরীফ থেকে সমস্ত দুনিয়ার মানুষ সব কবর থেকে উঠে গেল কবর থেকে উঠে গিয়ে নারায় তকবীর নারায় রাসালাত নারায় গাউসিয়া আল্লামা ওমর রিসবি সাহেব কবলা মাশাআল্লাহ হুজুর চলে আসছে আমি খুশি হলাম আল্লাহ কবুল করুন বলি আমিন কি আপনারা কি কষ্ট পাচ্ছেন আপনার আপনাদের কি সমস্যা হচ্ছে তাহলে আর বলতে হবে বন্ধুরা আমার এইভাবে তৃতীয়বার যখন ফুঁক দিলেন ফুঁক দেওয়ার পরে তখন পানি সব চলে গেছে পুরো দুনিয়া এটা সমতল হয়ে গেল মানুষ বলা হাসরের মাঠ হাসরের মাঠ হাসরের মাঠ হাসরের মাঠ আসমানে হবে না দুনিয়ায় হবে আসমানে নয় অ দুনিয়ার মানুষ এই পৃথিবীটাই হবে হাসরের ময়দান জোর বলেন আল্লাহ পুরা দুনিয়া আবার কি হয়ে গেছে সমতল হয়ে গেছে পুরা দুনিয়া কি হয়ে গেছে সমতল গাছপালা নাই এলডি বিল্ডিং নাই নাই কিচ্ছু নাই সব বেঙ্গের চোর হয়ে গেছে একেবারে ও দুনিয়ার মানুষ সমস্ত হয়ে গেল একেবারে হয়ে এ উঠে দেখতেছে ও দুনিয়ার মানুষ এরা উঠে দেখতেছে ক্যামত হয়ে গেলো ক্যামত হয়ে গেল এরা উঠে দেখতেছে এটা হলো হাসুরে ময়দান সাদা তুলে حر قول حرق عشق مصطفیٰ سامانہو بہر بردر گوشی دا مانہو سالا جورے جورے رسول اللہ علیکم تیلے কেমত পর্যন্ত কবরে থাকবে কবর থেকে যখন উঠবে কেমতের দিন যে খেলে উঠবে এটার নাম হলো হাসর এটার নাম কি বলেন না এটার নাম কি আরো জোরে বলেন না এটার নাম কি এটার নাম হাস হাসরটা হাসর বাস হাসরের ময়দান কেমন হবে জানেন এক মাল উপরে ওই সূর্য থাকবে হাজার হাজার কোটি কোটি মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে এটা আমরা সহ্য করতে পারছি না কিন্তু জগতের মানুষ সহ্য করতে পারছি না এই সূর্য এক মাল উপরে এক সূর্যের মধ্যে বন্ধুরা আমার বারো সূর্যের পাওয়ার দেওয়া হবে এই যখন পর দেবে আমরা হাসরের ময়দানে উঠে কি করব পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানে আমরা পঞ্চাশ হাজার বছর হাসরের ময়দানে শুধু দাঁড়িয়ে থাকবো আ যদি বৎকার হয় এ সূর্যের তেজের কারণে আমাদের কি অবস্থা হবে আমাদের হাডি মাংস সব গলে গলে ঝুল ঝুল হয়ে পড়ে যাবে ঠিক কিনা আল্লাহ পাক কুরানে পাকে বলা নিয়মা, তোুবাদ দ্যালল আরধু বাইরল আরদি ওয়াসামাওয়া এ দুনিয়ার মাটিকে পরিবর্তন করে দেবে। এখন আচ্ছে মাছি কিন্তু যেদিন কে আমা হবে। সেদিন এই মাটি মাটি থাকবে না মাটির রং পরিবর্তন হয়ে যাবে আল্লাহ কোরআনে পাকে বলেন হাসরের দিন হাসরের ময়দানের দিন এই মাটি মাটি থাকবে না মাটি পরিবর্তন হয়ে যাবে কেমন পরিবর্তন আল্লাহ এই মাটিকে পরিবর্তন করে তামা বানাইয়া দেবে কি বানাইয়া দেবে বলেন না কি বানাইয়া দেবে তামা বানাইয়া দেবে ওই সূর্যের তা

এই কিতাবের মধ্যে আল্লামা জালাল দিন সুইতি আলাই রমা শেষ করে দেব উনি বলছেন মা ফাতেমা রোজা শরীফ থেকে জান্নাতুল বকি থেকে মা ফাতেমা উঠেছে খবর থেকে যেহেতু উঠতেই হবে ফাতেমা উঠল মা ফাতেমা ইনি কে জানেন ইনি জান্নাতের সরদারিনী ফাতেমা ইনে জান্নাতের সরদারিনী নামেটা আমার নবী না নামেটা খুদ আল্লাহ রাকার হুকুম করেছে নামটা আল্লাহ দিয়েছে কেন কেন ফাতামার শব্দ আছে জাহান্নাম থেকে মুক্ত করা জাহান্নাম থেকে মুক্ত করাকে ফাতিমা বলা হয় আমার নবীর মেয়ে ফাতামা নবীর উম্মতের পুরুষ এবং মহিলাদেরকে কোটি কোটি উম্মদকে জাহান্নাম থেকে নবে রমে ফাতমা মুক্ত করে জান্নাতের সার্টিফিকেট হাতে হাতে প্রদান করবে এই কারণে আল্লাহ ফাতামার নাম ফাতমা রাখার কথা বলেছে এই ফাতমা ইনি আটকানা জান্নাতের মালিক আটকানা জান্নাতের সরদারিনী আটকানা জান্নাতের মধ্যে নেতৃত্ব দেবে ফাতমা বলেন না সুবাহান আরো জোরে বলেন না ফাতমাকে আল্লাহ সার্টিফিকেট এটা কুদরতের কলম দিয়ে লিখে দিয়েছে দিয়েছেন আমার নবীর দরবারে ডকুমেন্ট সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছেন ইয়ার সুল্লাহ এই সার্টিফিকেটটা আপনি দয়া করে ফাতমার হাতে তুলে দেন আমি আল্লাহ কলম দিয়ে লিখে দিলাম ফাতমার জান্নাতের সরদারিনী কেন কি কাজ করলো ফাতামা তামা কি কাজ করে কিতাবের ভিতরে দেখলাম কিতাবের ভিতরে দেখলাম মৌলালে খুদা একদিন যুদ্ধের ময়দান থেকে আসলো জিহাদ করে সেরে খুদা মৌলালি আসলো যুদ্ধ করে আসলো আসার পরে ফাতামার ঘরে প্রবেশ করে ফাতামাকে বলে ফাতামা আমাকে এক গ্লাস পানি দাও আমার পানির তৃষ্ণা লেগেছে আমাকে এক গ্লাস পানি দাও ফাতামা ঘরের কলসিতে দেখল ঘরের কলসিতে পানি নাই এ কারণে ফাতামা মৌলা আলীর ঘর থেকে ঘরের মধ্যে আলীর ঘরে টিউবওয়েল ছিল না এত কষ্ট করে ফাতেমা জিন্দিগি গুজার করেছে ফাতমা ঘরের বাইরে যাইয়া ফাতেমা এক কলসি পানি নিয়ে এলেন পানি আনার পরে দেখলেন মৌলা আলী ক্রান্ত শ্রান্ত হয়ে ঘুমিয়ে পড়লো মৌলা আলী ঘরের মধ্যে ঘুম গেল কলসি থেকে এক গ্লাস পানি ফাতামা স্বামীর গুমের বিছানার শিউরে এসে ফাতামা দাঁড়াইয়া রইলেন সারা রাত দাঁড়ানো অবস্থায় ছিল হজরত বেলাল মসজিদের নবীর শরীফে হজরত বেলাল যখন আজান দিলেন তখন মৌলা আলী ঘুম থেকে জেগে উঠল জেগে উঠতে মৌলা আলী ফাতামার দেখে মৌলা আলী তর করে ভূমি কম্পের মতো কাঁপে মৌলা আলী জিজ্ঞেস করে ফাতামা কিরে তোমার এই অবস্থা কেন স্বামী গো গত রাত এক গ্যালাস পানি চেয়েছিলে আমার ঘরের কলসিতে পানি ছিল না সে তো আমি কষ্ট করে পানির কলসি দিয়ে পানি নিয়ে আসলাম আনতে আনতে আপনি ঘুমিয়ে পড়লেন এই কারণে আমি পানির কলসি থেকে এক গ্লাস পানি লইয়া আর গুমের বিছানার তীরে আমি দাঁড়িয়ে রইলাম আপনার গুমের ভিতরে ব্যাঘাত গটায়নি আপনাকে কষ্ট দিইনি কখন আপনার ঘুম ভাঙবে আপনাকে আমি পানি দেব এই আশায় আমি রইলাম দেখতে দেখতে ফজরের আজান হয়ে গেল মাওলানা কেদে কেদে উযুকলাম করে যেই নামাজে বসে হা তুলে দিলেন আল্লাহ তোমার প্যারা নবীর কলেজের টুকরো মেয়ে ফাতমা স্বামীর জন্য এতটুকুন করল আল্লাহ তোমার দরবারে আমি মৌলা আলি সে রোদা ফরিয়াদ করছি ফাতেমাকে আর দুনিয়াতে কষ্ট দিও না যখন কেমত হবে সেই কেমতের ময়দানে আটখানা জান্নাতের সরদারিনী বানাইয়া দিও শুরু বলেন না সুবহান আল্লাহ সাথে সাথে মৌলা আলীর দুআল্লাহ দরবার কি হয়ে গেছে জোরে বলেন না কি হয়ে গেছে মওলা আলী কাঁদছে কেদে কেদে মোনাজাত শেষ করার পরে কান্দে মওলা আলী কান্দে ফাতেমা তুমি তো আমার নবীর কোলে যেত তুমি ফাতেমা তোমাকে আরজি জানাই ঘটনা ঘটনাটা দিনের নবী মুস্তাফার দরবারে বলে আমাকে শরণ দিও না আমার নবীকে বলু না যদি আমার কারণে তুমি সারা রাত দাঁড়িয়ে রয়েছ নবী মুস্তফাকে যদি বলো তাহলে আমি লজ্জা পাবো এই কারণে ফাতেমা বলে নাই কিন্তু আল্লাহ নিজেই বলে দিয়েছে তুমি আমি আল্লাহর পক্ষ থেকে একটা কুত্রুত্বের ডকুমেন্ট নিয়ে যাও আমার নবীর ও নবীরি আমার নবী ফদরের নামাজের ইমামতি করবে নামাজের ইমামতি করে মুসল্লিদের মুসল্লিদের দিকে মুখ করে আমার নবী বসবে ওই মুহূর্তে জিবরিল আমার নবীর সামনে গিয়ে তুমি বসে গিয়ে আমার নবীকে একটা সালাম প্রদান করবে জিবিরিল সালাম দিলে আমার নবী আশ্চর্য হয়ে গেছে কোনোদিন এইভাবে হয় নাই আজকে ভুর রাতে এইভাবে ফজরের সাথে সাথে জিবিরিল এসে গেল জিবিরিল ভাই তুমি কেন আসলে রসুল আমি আসি নাই আল্লাহ পাঠিয়েছে কেন আজকে নাকি লামকনের খোদা কুদরতের কলম দিয়ে আপনার মেয়ে ফাত আমাকে আটকানোর জান্নাতের সর্দারিনী বানিয়ে দিয়েছে ডকুমেন্টটা নিয়ে আসলাম আমার নবীর দরবারে ডকুমেন্টটা দিল ডকুমেন্টটা দিলো এই ডকুমেন্ট কানা নিয়ে আমার নবী দুধ দিয়ে ফাতমার ঘরে যায় ফাতমার ঘরে যায় নবীজের এক ছিল ফাতামা আমার রসুলে ফাতমা আমার নবীর ঘরে আসলে আমার নবী যে অবস্থায় থাকুক আদব নিয়ে ফাতামার সম্মানার্থে নবী দাঁড়ায়া যেতেন যেতেন ব্যাকল ব্যাকল দাঁড়ানো বেদাত বলো বলো বেদাত দেখতেছি আমাদের দেশ নেত্রী প্রধানমন্ত্রী আসলো আমর সফি এত হুইল চেয়ার দিয়ে হাতে সে প্রধানমন্ত্রীকে দেখে দাঁড়িয়ে গেল সে প্রধানমন্ত্রীকে দেখে সবাই দাঁড়িয়ে গেছে

কি আপনাদেরকে মনে হয় কষ্ট দিচ্ছি আমার নবী বলেন কি ঘটনা ঘটেছে রাতে কি ঘটনা ঘটলো বলো মুস্তুব হর কৃষ্ণ গুফতে। تانہ گفت جبرائیل جبرائیل ہر گسینہ گفتے تانا گفتے کر دی اللہم صل مولانا و علی سے مولانا আমার নবী জিবিরিল যতক্ষণ না বলে আমার নবী মুখ খুলে না আর জিবিরিল ততক্ষণ নবীর দরবারে আসে না যতক্ষণ আল্লাহ জিবিরিল কে না পাঠায় ঠিক না জিবিরিল এসে গেল আমার নবী নুরানি জবান করলেন ফাতেমা কি হয়েছে ফাতেমা তরতরাচ্ছে কারণ স্বামী বলেছে আমার নবীকে না বলার জন্য আমার নবী বলেন ফাতেমা বুঝতে পেরেছি তুমি না বললে লামকানের খোদা মায়া করে আমি নবীকে বলে দিয়েছে শুধু বলে নাই তোমাকে আটকানা জান্নাতের সরদারনি নি দিয়েছে ওই কাজের কারণে আল্লাহ ডকুমেন্টও পাঠাইয়া দিল আজকে সেই ফাতেমা রোজা শরীফ থেকে উঠছে আমার নবী রোজা শরীফ থেকে আমার নবীকে তোলার পরে ফাতেমাকে তুলবে কবর শরীফ থেকে আমার নবীর পর উনি উঠবেন জান্নাতুল বকি শরীফ থেকে এ ফাতেমা উঠেছে হাসরের ময়দান জান্নাতি লেবাস পরে ওটার পরে ফাতেমা দুনিয়াতে হেঁটেছে ফাতেমার হাঁটার আওয়াজ দুনিয়ার পরপুরুষ শুনে নেই কিন্তু আজকে আরবির মতন রেপ রে করে করে ফাতমা বিজনির গতিতে হাসরের ময়দান অতিক্রম করছে আল্লাহ বলছেন ইয়া মাহার্শীর আল হাজরিন ইয়া আল হাদরিন বুস রাখো ফাতা তবর রু হাসরবাসিরা তোমাদের চোখ মাটির দিকে রাখো তোমরা এদিক সেদিক থাকিও না নবি যাক ফাতমা আমি দেখতে পাচ্ছি রোজা শরীর থেকে উঠে আমি আল্লাহ কুদ্দের আরশের আজমের নিচে আসতেছে ফাতুমা যাচ্ছে আমরা সবাই নিচু। চোখ খোদার দরবার গিয়ে আরেস কল্লাহ আল্লাহ আমি ফাতুমা শি আমি আসলাম আমি আমি আসলাম আসলাম আমার মাবুত আমি আসছি আমার কাছে তোমার একটা ডকুমেন্ট আছে যা আলতু শিপা আতা উম্মত মোহাম্মদি সদক ফাতেমা তুমি না বলেছ ফাতেমা আলির বিয়া বিবাহ তুমি কবুল কর আমি আল্লাহ তোমরা দুইজনের মোহানা না দিয়ে নবীর উম্মতের জীবনের গুণা আমি আল্লাহ মাফ করে দিলাম আমাকে কুদ্দতের কলম দিয়ে লিখে একটা ডকুমেন্ট দিয়েছিলে ডকুমেন্টটা নিয়ে আসলাম মাবুদ এ নিয়ামত কানা দেখো ডকুমেন্টটা দেখো ডকুমেন্টটা দেখার পরে আল্লাহ বলেন ফাতেমা তোমার ইচ্ছে মতো নবীর উম্মতের ছেলে মেয়ে যারা আছে এদেরকে নিয়ে তুমি জান্নাতি ময়দানে চলে যাও মার হাবা মার আমাদের উদ্বোধক মহোদয় চলে আসছে মার বলেন না আরো জোরে বলেন না মার হাবা মাহফির রৌনুক হয়ে গেল আল্লাহ কবুল করুন বলে আমি জান্নাতে ফাতামার পিছনে সত্তর আদার ফেরেস তাদের বহর ছিল সত্তর আদার ফেরেস তাদের কি ছিল বলেন না কি ছিল বলেন না কি ছিল বহর ছিল ও দুনিয়ার মানুষ হাসরের ময়দানের এক পরে ফুলসিরাতের একটা গুড়া আর একটা গুড়া জান্নাতের কোনাই এই ফুলসিরাতের নিচে সাতখানা জাহান নাম এই ফুলসিরাত পার হয়ে আপনাকে আমাকে যেতে হবে জান্নাতে ঠিক কিনা আরো জোরে বলেন না আমরা শুধু জান্নাত 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 বলি আসলে জান্নাতটা কেমন আমার পেয়ারা নবী মুস্তফা বলছেন أمر نبي مصطفى بلجا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعباد الصالحين ما لا عين راعت ولا أذن سمعت ولا خطر على كلب بشر إلى آخر الحديث متفق عليه أمر رسول الله দুনিয়ার জমিনি আল্লাহকে বই করবেন আল্লাহর এবাদত করবে জিকের আজকার করবে গিবত করবে না সমালোচনা করবে না ঘুষ খাবে না পাঁচ অক্ত নামাজ পড়বে কোরআন পাকের তেলওয়াত করবে ভালো ভালো কাজ করবে ওয়ালিমান খফা মা রব্বিহি জান্নাতান যারা আল্লাহ দরবারে এই গজবের দিনে কঠিন দিনে উপস্থিত হওয়াকে যারা বই করে এইভাবে বই করে যারা এবাদত গুজার করেছে শীতের কোন বেশি বেশি করেছে করেছে নামাজ আদায় করেছে আমার পেয়ারা নবী বলেন উম্মত তোমরা রিক্সাওয়ালা হতে পারো উম্মত তোমরা ঠেলাগাড়িওয়ালা হতে পারো উম্মত তোমরা দিনমজুর হতে পারো চৌধুরী সাহেব তোমাকে পাত্তা দেয় নাই দুনিয়ার তালকদার সাহেব তোমাকে মূল্যায়ন করো নাই কিন্তু তোমার দাম আল্লাহ এবং রসুলের দরবারে টুকুন এরা জানে না আমার প্যার নবী মুস্তাফা বলছেন এই রিক্সাওয়ালা পয়সাওয়ালা ও জান্নাতে যাওয়ার চল্লিশ বছর আগে আল্লাহ বালাখানায় পৌঁছে দেবে সুরবলেন না সুবাহ ইয়াদ হুলোনাল জান্ন্নত বিহার বা কবলা অগ্নিয়া ইহ বেয়ার বা ই নখলিফা ইবনে মাজা আল্লাহর রুসুল বলেছেন সে রিক্সাওয়ালা ছিল কিন্তু থালুকদার সাহেব জান্নাতে যাওয়ার চল্লিশ বছর আগে রিক্সাওয়ালা চান্নাতি ভয় গিয়েছে আর জোরে বলেন সুবহান বা জান্নাতটা কেমন আমান নবী বলেন এটা এমন সম্পূর্ণ যেতা যে কোনো যে মানুষ সুখে দেখে নাই কান দিয়ে শুনে নাই কান দিয়ে শুনে নাই এখানে বাগান আছে জান্নাতের মধ্যে স্বর্ণ আছে রোপা আছে সাঁদি আছে এখানে নদী আছে মধুর নদী আছে দুধের নদী আছে পানির নদী আছে এখানে রথ আছে পার্ক আছে সুন্দর সুন্দর গাছপালা আছে এভাবে হুরু গেলমান আছে সবগুলি দিয়ে জান্নাত তৈরি করে রেখেছেন আমার পেয়ারা নবী বলেন জান্নাতে চারটা ঝর্ণা আছে এটা বহারি শরীফের হাদিস জোরে বলেন না সুবাহ কয়টা মধুর ঝর্ণা সব মধু বের হয় মধুর ঝর্ণা একটা হচ্ছে দুধের ঝর্ণা আরেকটা হচ্ছে শরাবের ঝর্ণা আরেকটা হচ্ছে পানির ঝর্ণা এই চারটা ঝর্ণা আল্লাহ তৈরি করেছেন জান্নাতুল ফেরদৌসে আর আটখানা জান্নাতের মধ্যে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস শিশু আমার প্রিয় নবী মুস্তাফা বলেন ও আমার উম্মতরা তোমরা আল্লাহর দরবারে সব সময় ফরিয়াদ করবে জান্নাতের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে জান্নাতের জন্য যখন

আন্নাই মুর চান মিন্নি সাই আহলে জন্না হাদিস শলিফাচ্ছে আমার প্যারা নবী মুস্তাফা বলেন জান্না তেরেক জন্মে এ জুদি জান্নাতের একজন মেয়ে ইতলাত ইলাল আরদি যদি দুনিয়ার দিকে দৃষ্টি দেয় জান্নাতের একজন মেয়ে দুনিয়ার দিকে যদি দৃষ্টি দেয় লাদ মা বাইনা হুমা ওলা মালাত বাইনা হুমা রিহা রওয়াহুল বুখারী আমার

আমার পেয়ারা নবী বলেন জান্নাতে যেতে চান বলেন না জান্নাতে কি যাবেন বলেন না জান্নাতে কি যাবেন ফিহিমা আইনান তাজরিয়ান আল্লাহ কোরআনে বলেন এমন একটা বাগানে আল্লাহ আপনাকে প্রবেশ করাবেন যে বাগানের নিচ দিয়ে দুইটা ঝর্ণা প্রবাহিত কয়টা বলেন না কয়টা ও জগতের মানুষ জরনা বিশিষ্ট কোটি কোটি হুর গেলমা অপকাক করছে কেমন কেমন জানেন ইন্নালিল মুমিনি ফিল লিখি লিখিমাতিন মিন লুলু ওয়াতিন ওয়াহিদা মুজাওফা আরদুহা ওয়া ফি রিওয়ায়াতিন তূলুহা সিত্তুনা মিলা রাওয়াহু বুখারী ওয়াল মুসলিম আমার প্রিয় মুস্তফা মুস্তাফা বলেন যারা উম্মতে মুহাম্মাদি যারা ईमानदार যারা মুত্তাকী এদেরকে আল্লাহ জান্নাতে সাতরন্ত দুকার সাথে সাথে একটা একটা কামরা দেবে একটা একটা ঘর দেবে একটা একটা রুম দেবে এই রুম কত বড় জানেন দুনিয়ার 60 মাইল প্রস্তর ষাট মাইল লম্বা এমন এমন কি দেবে

করে সবে মাত্র বন্দা জান্নাতের মধ্যে ক্লান্ত শ্লান্ত হয়ে বন্দা প্রবেশ করলো মুত্তা কি ইনা বন্দা হেলান দিয়ে বন্দা একটু করে হেলান দিয়ে আলা পুরুষিম বা ইনুহা মিন ইস্তা বরক ওই কানের মধ্যে একটা দেওয়ালে হেলান দিয়ে বসবে ও জানাল জান্না তাই নিদান ফি হিন কিরতর ফি লামিয়া তুমি কোন কবলা হুম বলা এভাবে বসবে কিন্তু আপনি দুনিয়াতে বিবাহ করেছেন একটা দুনিয়া দুনিয়াতে বিবাহ করেছেন একটা ইমানি জিন্দগি গুজার করেছেন ইমানি জিন্দগি গুজার করেছেন ও দুনিয়ার মানুষ সাধারণ একজন মুমিন বন্ধ যে ইমান নিয়ে দুনিয়ার জমিন থেকে গিয়েছে জান্নাতি হলো আমার নবী বলেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে তার খেদমত করার জন্য সত্তর জন মহিলা শুধু দেবে তার সেবা করার জন্য সুবাহ কয়জন বলেন না কয়জন সত্যজন দেবেন এরা আপনি যে গড়ের মধ্যে খেলান দিয়ে আপনি বসে আছেন এরা কি করবে আল্লাহ বলতেছে

হালাল জোরে বলেন না সুবহানাল্লাহ দুনিয়াতে সিগারেট কেয়ছেন আল্লাহ আপনাকে সিগারেট দেবে জান্নাতে এটার কথাও আছে এটার কথাও বলেন না এটার কথাও আছে দুনিয়ার ফসা বিরি বেকাই না কত লাগগো দেন ফসা বিরি বেখাই না কত গল্পাইতে লাগগো আল্লাহ তো বিরি বানাইলে কি জান্নাতে তোমারে দিবে না ফানুর বাট্টা পর্যন্ত বানাইলে কি বিনা হর্ষর নদীতে

এই রমণীদেরকে আল্লাহ বানিয়েছেন ইয়াকুত এবং মারোজন রক্ত প্রভাব এরকমের সুন্দর দিয়ে আল্লাহ এ বানিয়েছে যারা আপনার বিবি হবে সুবাহান্লাহ বলেন না আল্লাহ আপনাকে সাদী করাবে সত্যের জন কি সত্যের জন যাদের কাছে নবীর প্রেমের আগুন আছে এদেরকে কত হাজার দেবে তার কোন রেকর্ড হায় হায় এই আমার রসুল মেরাজের রাতে একটা ঘটনা মনে পড়লো মেরাজের রাতে আমার নবী মেরাজের জান্নাতে ঢুকছে ডুকতে ডুকতে ভ্রমণ করতে করতে আমার নবী জান্নাতের একটা বাগানে ঢুকলো ঢোকার পর আমার রসুল দেখতেছে একটা জান্নাতের মেয়ে হলুদ শাড়ি পরে জান্নাতের নহরের মধ্যে গোসল করতেছে উজু কালাম করতেছে আমার নবী দেখার সাথে সাথে আমার নবীর কাছে লজ্জায় এসে গেল নবীখান থেকে বের হয়ে গেল আমার নবী এখান থেকে কি হয়ে গেলেন বের হয়ে গেলেন কিন্তু রসুল পাক সোলা ওই বাগানটাকে দেখেছেন সেই বাগানটা ছিল ফারুক আজমের ওই ফারুক আজম জান্নাতের মধ্যে বাগানে থাকবে বলেন না সুবাহান আল্লাহ আরো জোরে বলেন না সুবাহান আল্লাহ নারায়ণ তকবীর

আমার রসুল একদিন হঠাৎ করে সাহাবিদের মাঝে ঘটনাটা বলতেছেন অনেক দিন পরে আমি এই ব্যাপার জান্নাত দেখতেছিলাম জান্নাতের একটা বাগানে একটা হুর হলুদ শাড়ি পরে সে জান্নাতি নহরের মধ্যে উজু কালাম করছে আমি লজ্জা পেয়ে বের হয়ে গেলাম আর এটা ফারুক আজমের বাগান ছিল এ কথা বলতেই ফারুক आजम তুরফুলার মত চটপট করে ফারুক आजम গড়াছিল গড়াগুড়ি দিয়েছে ফারুক आजम কাটছে কেন ফারুক आजम কাটতেছে সবাই আনন্দিত হলো ফারুক आजम কাঁদে কারণ কি ফারুক आजम তখন কেঁদে কেঁদে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমি রোজা তাহার করি সব করে আল্লাহর দরবারে হাত তুলে ফরিয়াদ করি আল্লাহ আমি হলুদ শাড়ি পছন্দ করি আর জান্নাতে আমাকে যে হুরগুলি দেবেন এরা যেন আমি জান্নাতে যাওয়ার সাথে সাথে হলুর সারি পর অবস্থায় দেখি আমি তো দলীয় এই ফরিয়াদ প্রতিদিন করি কিন্তু আল্লাহ তো আমার নবীর কথা মতে ওইভাবে আমার বাগানে হুরদেরকে হলুর সারি পরিয়ে সাজিয়ে রেখেছেন

আপনারা যখন তখন এই কেউ লুটা ঢুকবে নিয়ে লুটার মধ্যে ফানি আসে আপনাকে হাত ধুয়ে দেওয়ার জন্য কেউ ফানের বাটটা নিয়ে কেউ পানির গ্লাস নিয়ে এইভাবে হুর গেলমান্ডা এইভাবে চতুর দিকে কি করতেছে সতর দিকে গুরাগুড়ি করতেছে মানুষ যেভাবেখানা একাবার তাওাব করে এবাব হুর গালমানদেরকে তাওাব করতেছে লাই ইউসাদাউন আনহা ওয়ালা ইয়ুনজিফুন ফফাকে হাতিমিম্মা ইয়াতখায়্যারুন এরা শরব পান করবে সেখানে কিন্তু মাতাল হবে না এরা পাগল হবে না নেশাগ্রস্ত হবে না আর শীত জান্নাতী ময়দানের শরবগুলি কে কেতে পারে এগুলি শুধু জান্নাতীদের জন্য আল্লাহ প্রস্তুত করে রেখেছে আল্লাহ রান্না করে রেখেছে জান্নাতে প্রবেশ করার সাথে সাথে এই পাখির গুস্ত আপনারা বৈরাত গেলে আপনারা শর্ত দেন আমাদেরকে কবুতরের গুস্ত খাওয়াতে হবে আর আপনি যখন জান্নাতে যাবেন আল্লাহ ইস্পিত নামক পাখির গুস্ত বোনা করে রেখেছেন এই হুর গাল মান্ডা কানার প্লেটে করে আপনার সামনে ইস্পিত নামক এই পাখির গুস্ত দেবেন কান আপনি খুব কষ্ট করে জান্নাতে আসছেন আপনাকে মেহমানদারি করছি বলেন না সুবাহ কাল ইমতাল ইল্লু ইল নুন আর এই সমস্ত রমণীরা এরা হচ্ছেন রক্তপবাল পদ্মরাগ এরকমের কচিত সুন্দর এরা পানি পান করলে পানির পানি যে তাদের কন্টনালিতে যাচ্ছে এই পানি এতারা এতদিন সুন্দর তাদের কন্টনালির বাইর থেকে এই পানিগুলি দেখা যাচ্ছে এই জান্নাত কারা পাবে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান এই আয়াতে কানা আমি করেছিলাম আমার আমাদের সুন্নতের চেয়ারম্যান আমি আবার সেই কমিটিতে আছি আমি আছি আমার চেয়ারম্যান সাহেব চলে আসছে আল্লাহ কবুল করুন বলি আমি আরো জোরে বলি না আমি এই মাহফিলকে শানদার করুক কামিয়াব করুক আরো জাক জমৎপূর্ণ ভাবে প্রতি বছর করার তৌফিক আমিন আমি আলাইকুম রাহমাতুল্লাহ